আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের পর্বে যা থাকছে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দুটো প্রশ্নের জবাব দেবো, দুটো কমেন্টসের আমি জবাব দেবো আপনাদেরকে আজকে, কারণ আপনারা আমাকে বারবার এই দুটো কমেন্টস করে আসছেন আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে। সেটা হচ্ছে যে রিগার্ডিং যে ইটালির যে সিজনাল এবং নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা, সেই ব্যাপারে। সেটা প্রথম যেই কমেন্টসটা আমাকে আপনাকে বারবার করছেন সেটা হচ্ছে যে আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই, ইটালির ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করার পরে, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার পরে কতদিন পরে অ্যাপ্রুভাল আসে, অথবা কতদিন পরে ওয়ার্ক পারমিট বের হয়, সে ব্যাপারে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। এবং আরো একটা প্রশ্ন করেছেন আমাকে, যেটা হচ্ছে যে একজন অ্যাপ্লিকেন্ট দুটো ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, এই দুটো বিষয় আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, আমি আজকে ক্লিয়ার করবো সেটা। এই দুটো জিনিস ক্লিয়ার করার আগে আমি একটা সতর্ক বার্তা দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে স্পেশালি আমি যে তিন চার দিন যে ভিডিওটা আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি ইটালির সিজনাল অ্যান্ড নন সিজনাল ওয়ার্ক পারমিটের ভিসার ব্যাপারে যেসব তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে, তো সেখানে অনেকগুলো কমেন্টস আসছে আমার চ্যানেলে। সেটা হচ্ছে যে অনেকেই নাম্বার দিয়ে সেখানে, কারণ আমার চ্যানেলে অনেকেই আমার ভিডিও দেখে অনেকে কমেন্টস করে যে ভাই, আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আমাদের তো আত্মীয় স্বজন নেই, আমরা কোন এজেন্টের মাধ্যমে করব, বা কোন আমাদেরকে একটা ভালো এজেন্ট দেখিয়ে দেন বা একটা নাম্বার দেন। তো ওখানে কি করে, কিছু অসাধু দালাল এবং অসাধু কোনো এজেন্ট বা কোনো মানুষ, প্রতারক মানুষ, ওরা যাই হোক, প্রতারক কিনা সেটাও আমি জানি না, আমি সেটা বলবো না, তবে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আমার চ্যানেলে অনেকে কমেন্টস করে নাম্বার দিয়ে যে ভাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার ওয়ার্ক পারমিট বের করে দিব, এটা হচ্ছে ইমো নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা এদের সাথে যোগাযোগ করবেন না, যদি আপনারা যোগাযোগ করেন সেটা সম্পূর্ণ আপনি আপনাদের আপনারা আপনাদের দায়িত্বে তাদের সাথে যোগাযোগ করবেন, সেটার জন্য কেউ দায়ী হবে না, আমি বলে দিচ্ছি। যেহেতু আমার চ্যানেলে আমি এগুলো দেখতে পারতেছি, এইসব কমেন্টস দেখতে পারতেছি আমার চ্যানেলে, সেহেতু আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা এদের সাথে যোগাযোগ করবেন না, যদি যোগাযোগ করেন তাহলে আপনারা হয়তো প্রতারিত হতে পারেন, আমি বলবো না যে প্রতারিত হবেনি, মাস্ট হয়তো ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেহেতু আপনারা জানেন না, চিনেন না তাদের সাথে, আপনারা যদি এই ধরনের চুক্তি করেন বা ফোন করে তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে থাকেন তাহলে হয়তো বিপদে পড়তে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা এইসব নাম্বারে কথা বলবেন না, ফোন করবেন না। যাই হোক, মূল কথা আসা যাক বন্ধুরা, সেটা হচ্ছে যে যেটা আমার কাছে জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার পরে সিজনাল এবং নন সিজনাল যে দুটো ক্যাটাগরি আছে, এই ভিসার জন্য এই ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার কয়দিন পরে বের হবে, বা কয়দিন পরে ওয়ার্ক পারমিটটা আসবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে 30টা দেশ থেকে প্রায় 30,850 জন লোক নেবে, ওয়ার্কার নেবে। সো এই যদি আমাদের বাংলাদেশ থেকে, যদি আমি যেটা যতটুকু শুনেছি বা আইডিয়া করেছি, 2 থেকে 3 লক্ষ অ্যাপ্লিকেশন জমা হতে পারে, 2 থেকে 3 লক্ষ অ্যাপ্লিকেশন জমা হতে পারে। তাহলে এবার চিন্তা করেন যে 30টা দেশ মিলিয়ে অ্যাপ্লিকেশন জমা পড়বে, কয় লক্ষ জমা পড়তে পারে, তাহলে আপনারাই চিন্তা করে দেখেন। সো এই অ্যাপ্লিকেশনগুলা তারা ইটালি সরকার তাদের যে মিনিস্ট্রিতে এই ভিসাগুলা তারা ভেরিফাই করবে, তারা চেক করবে, তারা এইসব জিনিসগুলো চেক করতে করতে অনেক টাইম লেগে যাবে, এটা সাধারণ ব্যাপার, এটা একটা কমন সেন্সের ব্যাপার আছে। যে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে দেখুন, পোল্যান্ডের, তারপরে রোমানিয়া অথবা মাল্টা, এইসব দেশের ওয়ার্ক পারমিট বের হতে 3 থেকে 4 মাস সময় লেগে যায়। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য সহকারে অ্যাপ্লাই করবেন, তো বেশি আপনারা ইয়ে করবেন না, যে এক্সাইটেড হবেন না যে কবে আসবে বা খুবই তাড়াতাড়ি দরকার, এরকম আপনারা অ্যাপ্লাই করেন সুন্দরভাবে। আমি আপনাদেরকে বলবো 1 থেকে 6 মাসের ভিতরে আপনাদের ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে, ইটালির যে সিজনাল এবং নন সিজনাল যে ওয়ার্ক পারমিট বের হইতে করার সুযোগ দিয়েছে আমাদেরকে অ্যাপ্লিকেশন করার। সো এখানে তাড়াহুড়া করার কিছুই নেই, কারণ অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা হবে, এখানে কোনো একটা দুইটা অ্যাপ্লিকেশন না যে আপনাকে সাথে সাথে ডিক্লেয়ার দিয়ে দেবে বা সাথে সাথে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে। সো আমি আপনাদেরকে 1 থেকে 6 মাসের ভিতরে সময় দিচ্ছি, হয়তো এর থেকে বেশিও লাগতে পারে, এর থেকে কমও লাগতে পারে, ঠিক আছে? সো এই ছিল আপনাদের প্রথম প্রশ্নের জবাব, কারণ এটা আমাকে বারবার আপনারা প্রশ্ন করতেছিলেন যে ভাই, ওয়ার্ক পারমিটটা বের হবে কবে, অ্যাপ্লাই করার কতদিন পরে আসবে। সো আমি এটা 1 মাসের ভিতরে আসতে পারে, 2 মাসও লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, হয়তো 6 মাসের বেশিও লাগতে পারে, এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি।
তারপরে হচ্ছে যে আরেকটা ব্যাপারে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে একজন অ্যাপ্লিক্যান্ট দুইটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে কিনা ওয়ার্ক পারমিটের জন্য। জি হ্যাঁ পারবে, একটা অ্যাপ্লিক্যান্ট দুইটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই, আপনারা অ্যাপ্লাই করতে পারেন দুটো ক্যাটাগরির জন্যই একজন অ্যাপ্লিক্যান্ট, কোনো সমস্যা নেই। সো ভিউয়ার্স, এই ছিল আজকের যে মূল টপিক, দুটো প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেছেন আজকে আমি আশা করি, কারণ আপনারা বারবার আমাকে এই দুটো প্রশ্ন করে আসছেন আজকে 2-3 দিন থেকে। আমি আমার চারটা ভিডিও আমি আপলোড দিয়েছি, চারটা পর্ব অলরেডি হয়ে গেছে। সো এখানে আমি সবকিছু ক্লিয়ার করে দিয়েছি, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। আরো একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ক্লিয়ার কাট, সেটা হচ্ছে যে অনেকে বলতেছে যে ভাই আমরা কি পাসপোর্ট ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবো বা কি কি ডকুমেন্টস লাগবে। আপনারা অ্যাপ্লাই করার সময় এখন জাস্ট আপনাদের পাসপোর্টের কপি, আমি বারবার বলে দিচ্ছি আপনাদের পাসপোর্টের কপি, যে মেইন পেজ সেটা আপনারা পাঠিয়ে দিবেন মেইল করে অথবা ডিএইচএল এর মাধ্যমে, যে কোনোভাবে আপনারা ইতালি পাঠাতে হবে আপনাদের যে কোনো যাদের মাধ্যমে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। শুধু আপনাদের পাসপোর্টের কপি আর কিছুই লাগবে না, পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিবেন না, ঠিক আছে। সো আজকে ছিল এই মূল কথা, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। আর আমার ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্টস করে নাম্বার দিয়ে, অনেক দালাল প্রতারক চক্র অনেকে কমেন্টস করে আপনাদেরকে বলবে যে আমরা আপনার ওয়ার্ক পারমিট বের করে দিব, আপনাকে ভিসা করে দিব, ইটালির ভিসা করে দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আপনারা যোগাযোগ করবেন না। আমি বারবার এই জিনিসটা আপনাদেরকে নিষেধ করব, কারণ যেহেতু আমার চ্যানেলে এই ধরনের কমেন্টস আসে, সেহেতু এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি আপনাদেরকে ইনফর্ম করে দেওয়া। সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি কোনো আরো কোনো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করতে পারেন, আমি ইনশাল্লাহ আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সো আজকে এতটুকুই, ইনশাল্লাহ ভালো থাকবেন, নেক্সটে আরো কিছু আপনাদেরকে নতুন কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার নতুন ভিডিওতে। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।